আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, মেডিসিন প্রফেসর। আমি আজকে আপনাদের সাথে কালাজ্বর নিয়ে কিছু কথা বলবো। স্টিল কালাজ্বর একটা কিন্তু বিগ প্রবলেম, এই প্রবলেমটা আমরা এখনো সলভ করতে পারিনি। কিন্তু ইমাজিন, ইন 1824 এটা প্রথম বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্টে প্রথম কিন্তু ডিটেক্টেড হয়। ফলে এবং যে ভদ্রলোক এটা করেছিলেন তার নাম ছিল ডিশম্যান, সেই জন্য এবং ডনোভান নামে এক ভদ্রলোক, উনি কিন্তু প্রথম হলো এটা ইংল্যান্ডে ইন্ডিপেন্ডেন্টলি এটা কিন্তু ডিটেক্ট করেন। সেই জন্য এই নামকরণটা কিন্তু ওনাদের দুইজন সায়েন্টিস্টের নামকরণের সাথে যুক্ত। তো যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হলো এখন থেকে কত আগে, 1824 সাল, এই সময়টায় তারা কিন্তু এই ডিজিজটা কিন্তু তারা ডিটেক্ট করতে পেরেছেন। তো এর মোস্ট যে সবচেয়ে বেশি যে বার্ডেন যেটা, সেইটা কিন্তু থাকতেছে কয়েকটা দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, সুইডেন অ্যান্ড ব্রাজিল। এবং এটা একটা আপনার হলো জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ হচ্ছে বই, এই ডিজিজ গুলি কিন্তু মানুষের থাকার কথা ছিল না, মানুষের ডিফরেস্টেশনের মাধ্যমে কিন্তু এটা আমাদের মাঝে চলে আসতেছে। তো যে সমস্ত লোয়ার অ্যানিমালস যেমন রডেন্টস এর মধ্যে আছে, তারপরে ফক্সেস, জ্যাকেলস, ডগস, এই সমস্ত প্রাণীদের কাছ থেকে কিন্তু আমাদের এখানে চলে আসে। তো ওদের কাছে আসতে পরে স্যান্ডফ্লাইয়ের মাধ্যমে আমাদের মধ্যে চলে আসে। বাংলাদেশ এখন যে জিনিসটা আমরা বলছি যে আমরা হয়তো রিজার্ভারগুলি, হিউম্যান রিজার্ভার যেটা আছে সেইটাই কিন্তু রিসাইকেল করতে আসে, অর্থাৎ হলো স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাইটের মাধ্যমেই কিন্তু আমরা ট্রান্সমিটেড একজন আরেকজনের মাধ্যমে কিন্তু ট্রান্সপ্লান্ট করতেছি। বিসাইডস দিস, এর বাইরেও কিছু কিছু, যেমন ধরুন এখন তো নাওয়াডেজ অর্গান ট্রান্সপ্লান্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, অর্গান ট্রান্সপ্লান্টের মাধ্যমেও কিন্তু যেতে পারে। আর ইমিউনো কম্প্রোমাইজ যে হোস্ট থাকে, এইচআইভি, স্পেশালি এইচআইভি, তারপরে আপনার হলো গিয়ে যে যারা রেনাল ট্রান্সপ্লান্ট পায় বা অন্য কোনো কারণে অ্যান্টিকনসেপশন ড্রাগস যারা পায়, তাদের ক্ষেত্রে এটা ফর সাম আননোন ওয়ে দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান ম্যান টু অ্যানাদার। আচ্ছা, এটা কি হলো দেখতো, এটা কি, আচ্ছা, এখন এখানে আমরা লুক এট দ্য পিকচার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পিকচার। আপনারা খেয়াল করে দেখেন, সানফ্লাইটা একটা ছোট্ট প্রাণী, কিন্তু এটা আমরা অনেক সময় আমাদের মনে হতে পারে চেহারা দেখে দেখে একটা ভয়ঙ্কর দর্শন মনে হয়, কিন্তু সানফ্লাইতে যাদের কালাজ্বরের ইয়েতে থাকেন বা যাদের কালাজ্বর যে সমস্ত জায়গাগুলিতে আছে সেই সব জায়গাগুলিতে আমরা যদি ট্রাভেল করি, তাহলে কালাজ্বর সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এখানে সানফ্লাই যে সাইজ কিন্তু খুবই ছোট, অর্থাৎ আমরা যে মশার কথা চিন্তা করি, একটা মশার ঠিক 1/4 সাইজ কিন্তু একটা হলো আপনার স্যান্ডফ্লাই সাইজ। এটা থাকে যে সংকটটা হয়ে যায়, আমরা অনেক সময় ধরুন গিয়ে যে একটা জায়গায়, নতুন এক জায়গায় যখন বেড়াতে যাই, বেড়াতে গেলে আমরা মনে করি যে আমরা হলো যে যদি একটা মশারি যদি খাটাই তাহলেই মনে হয় যেমন মশা থেকে যেমন প্রোটেক্টেড হয়ে গেলাম, কালাজার থেকে কিন্তু প্রোটেক্টেড হয়ে যাই। বিষয়টা কিন্তু সেরকম না, কারণ এর সাইজটা যেহেতু ছোট, নর্মাল যে আমাদের মসকিউটো, এই মসকিউটোর ভেতর থেকে কিন্তু স্যান্ডফ্লাই ঢুকে যেতে পারে। সেই জন্যে আইদার আমরা যেটা বলি যে সানফ্লাইয়ের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, এরা কিন্তু যে চলে সেটা হলো লাফিয়ে লাফিয়ে চলে, মানে অর্থাৎ ইংরেজিতে যে বলে দ্য মুভস ইন হুপ। এবং এরা একসাথে বড়জোর 6 মিটারের উপরে কিন্তু উঠতে পারে না। সেই জন্য আমরা যেটা বলি যে জায়গায় কালাজ্বর থাকে সেখানে সাধারণত যদি আমাদের যেতে হয়, থাকতে হয় কোথাও, তাহলে 2-3 বা 4 তলায় যদি আমরা থাকি, তাহলে রাদার অ্যাকচুয়ালি কালাজ্বর হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তো এটার সাইকেলটা কিন্তু আমাদের বোঝা দরকার। এখানে অনেকগুলি পিকচার আছে, সেগুলি পরে আমরা আলোচনা করব। এই পিকচারটার সাথে যে সম্পর্কিত, আপনারা দেখেন যে একটা, এখানে কিন্তু খেয়াল করে দেখেন একটা ডগের একটা পিকচার আছে, কিন্তু অন্য কোনো রডেন্টস আছে, এখান থেকেই কিন্তু আপনার স্যান্ডফ্লাইটা কিন্তু প্রাইমারি হোস্ট, কিন্তু এখান থেকে স্যান্ডফ্লাইয়ের মাধ্যমে এসে আপনি দেখেন যে হিউম্যান বিং সে কিন্তু ইনফেক্টেড হয়ে যাচ্ছে। এখানে যে রেটিকুল এন্ডোথেলিয়াল সিস্টেম তাকে যে ইনফেক্ট করতেছে, সেই জন্য এই পিকচারটা স্মল পিকচার, কিন্তু পিকচারের মধ্যে অনেকগুলি কথা কিন্তু রয়ে গেছে। এবং এটা দুনিয়াতে কিন্তু, অর্থাৎ যে কথা বলেছিলাম যে এত বছর পরেও আমরা জিনিসটা কিন্তু কোনো সমাধান করতে পারছি না, বাট ইট ইজ প্রিভেইলিং ওভার 100 কান্ট্রিজ।
তাহলে বার্ডেনটা কিন্তু খুব ছোট না, বার্ডেনটা কিন্তু অনেক বড়। কারণ যে চারটা দেশের কথা আমরা বললাম যে সেখানে প্রায় নিয়ার অ্যাবাউট 90% এর মতো থাকে, ইন্ডিয়া, বাংলাদেশ, ব্রাজিল অ্যান্ড সুদান, নেপাল টু, কিন্তু এর বাইরে অন্যান্য দেশগুলিতেও কিন্তু রয়ে গেছে, যেমন ধরুন ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলি আছে, আফ্রিকাতে আছে, এবং তাইলে একেবারে কিন্তু কম না কিন্তু। এবং প্রতি বছর আপনারা যদি খেয়াল করে দেখেন ডেথের পরিমাণে কম না, 59,000 ডেথ পার ইয়ার, দিস অলসো বিগ অ্যাফেয়ার। অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি আসলে টোটাল পপুলেশন আমাদের যা আছে, তার মধ্যে 20% অফ দ্য টোটাল পপুলেশন আর অ্যাট রিস্ক টু ডেভেলপ কালাজ্বর, সেই দিক থেকেও কালাজ্বরটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা ইয়ে। আচ্ছা, কালাজ্বরের একটা দেখেন, 1960 আমাদের এখানে, এর আগে ফয়েজ স্যার আপনাদের সম্ভবত ম্যালেরিয়ার উপর একটা লেকচার নিয়েছে, সেখানে স্যার অবশ্যই বলে থাকার কথা যে ম্যালেরিয়া কন্ট্রোল করার জন্য আমাদের এখানে নানান রকম মেজার্স নেওয়া হয়েছে, অনেক ফরেস্ট কিন্তু কেটে ফেলেছে, তারপরে আপনার হলো ইনসেক্টিসাইড স্প্রে করা হয়েছে। তো ইনসেক্টিসাইড আপনার যখন স্প্রে করা হয়, সেটা শুধু যে মসকিউটোকে কিন্তু কিল করবে এমন না, অন্যান্য ইনসেক্টও কিন্তু মারা যায়। তখন কিন্তু 1960 পরে আমাদের এখানে কালাজ্বরটা কিন্তু প্রায় চলে গেছিল, কিন্তু পরবর্তীকালে দেখেন দ্যার ইজ এ শার্প ইনক্রিজ সিন্স 1993। এই সময় এসে যে আগের যে অর্থাৎ আমাদের যে মসকিউটো কন্ট্রোলের যে ব্যাপারটা সেটা যখন কমে যায়, তখন কিন্তু আবার নতুন করে এই প্রবলেমটা কিন্তু আবার আসতে শুরু করছে। এবং এটা হলো রিসার্জেন্স, হলো নতুন একটা ইমার্জেন্স বা নিউ ইমার্জেন্স, যা রি ইমার্জিং যা বলেন, এইভাবে কিন্তু জিনিসটা চলে আসছে। এই জায়গাটায় কালাজ্বর প্রিন্সিপালি একটা গরিব মানুষের রোগ। এবং এখানে দেখেন যে এই যে এই পিকচারটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানকার পিকচারটা, এই পিকচারটা দেখেন যে এখানে একটা গরুর খোয়ার আছে, তার একটা ছোট্ট ঘরে থাকতে আছে, এবং এই ঘরটা যদি খেয়াল করেন, এই ঘরটা কিন্তু একটা মাটির ঘর আছে। এই মাটির ঘর থাকলে পরে এই যে স্যান্ডফ্লাইগুলি যেখানে বসবাস করে, ওরা আপনার অ্যাকচুয়ালি মাটির ঘরের যে ক্র্যাক্সগুলি আছে, সেই ক্র্যাক্সের মধ্যে কিন্তু তারা বসবাস করে। সেখান থেকে এসে ওরা রাতের বেলা এসে ব্লাড সাকার হিসেবে ব্লাড দিতে, এবং ফিমেল যে স্যান্ডফ্লাই তারা কিন্তু আমাদের এখানে কামড় দেয়। এটা হলো ব্যাপার। এই এই পিকচারটা দেখলে পরে আমাদের বুঝতে বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কালাজ্বরটা কোন এরিয়াতে থাকে, কেন আরবান পিপল বা যারা অ্যাফ্লুয়েন্ট পিপল তাদের না হয় গরিব মানুষদের যেটা হচ্ছে, এটার কারণ এই পিকচারটা থাকলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এটার অনেকগুলি আমাদের এখানে বা আমাদের কাছাকাছি দেশের মধ্যে, আমাদের দেশে তো প্রচুর পরিমাণে আছে, সেটা নানান সময় কম বেশি হয়েছে, যেমন দেখেন 1820, 1860, 1920, এবং এখন আপনার হলো 1940 চলে আসছে। 1920 কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমাদের মনে রাখতে হবে। এখন এবছর কিন্তু 2020 সাল, 2020 সালে আমরা নতুন একটা রোগের মুখোমুখি হয়েছে, সেই রোগটা হলো আপনার কি রোগ, এটা এই যে আমরা এখন এই যে এটা নাম যেন কি এখন করোনা ভাইরাসে। আর এখন থেকে 2000 সালে কিন্তু আমরা 1920 সালে কিন্তু আপনার অনেকগুলি ডিজিজ আছে, তার মধ্যে প্লেগ একটা কিন্তু আসছিল। ফলে 100 বছর পরে কিন্তু নতুন নতুন সব ডিজিজ কিন্তু আপনার বার্ডেন আমাদের দিকে চলে আসতে আছে। তো আমাদের পাশের কান্ট্রি যেটা ইন্ডিয়া, ইন্ডিয়ার বিহারে কিন্তু প্রচুর পরিমাণে কালাজ্বর পাওয়া যায়, এবং ইন্ডিয়ান অনেক ডাক্তার আছে, অনেক সায়েন্টিস্ট আছে, তাদের সারাটা জীবনই কিন্তু আপনার কালাজ্বরের উপরে কিন্তু তাদের স্টাডি করতে গিয়ে তারা কিন্তু তাদের জীবন শেষ করে ফেলছেন। আমাদের এখানে যে সমস্ত চিকিৎসকরা বিশেষভাবে কালাজ্বরের উপর নানান সময় বিভিন্ন স্টাডি করেছেন, তার মধ্যে আমাদের প্রফেসর এম এন আলম, উনি এখনো জীবিত আছেন, উনি একসময় রাজশাহী মেডিকেল কলেজের টিচার ছিলেন, উনি এটির উপর কাজ করেছেন। তারপরে যারা আছে তারা অনেকে আমাদের টিচারদের মধ্যে আছেন, কাজী তারিক স্যার আছে, নাজমুল হাসান স্যার আছেন, আজহার স্যার আছেন, এরা প্রত্যেকে, রেদাওয়ান স্যার আছে, রেদাওয়ান স্যার এখনো কালাজ্বর প্রজেক্টের সাথে যুক্ত আছেন। ফলে এরা প্রত্যেকে কিন্তু কালাজ্বরের সাথে তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন রয়ে গেছে। আমাদের এই পিকচারটা আপনি খেয়াল করে দেখেন যে এই পিকচারটা কিন্তু 1994 থেকে এটা 2004 সাল পর্যন্ত প্রতি বছরই কিন্তু গ্রাজুয়ালি কিন্তু কালাজ্বরটা কিন্তু বাড়তেছে। তার মানে আমাদের এখানে যে কালাজ্বরটা ছিল না যে কথা বলেছিলাম 1960, তারপরে কিন্তু কালাজ্বরটা কিন্তু আসছে। এটা বাংলাদেশের যে গ্রাফিক প্রেজেন্টেশন দেখেন, এই যে এরিয়াগুলি দেখতেছেন, দিজ আর দি হেভিলি ইনফেক্টেড এরিয়া, এই এরিয়াগুলি হেভিলি, আর এটা মডারেট, আর বাকিটা হলো লো রিস্কের, এই যেটা হলো আমাদের ব্লু যেটা দেখাচ্ছে এখানে রিস্ক কম, রেড যেটা সেটা হলো মডারেট রিস্ক, আর এই জায়গাগুলিতে এটা হাই রিস্ক থাকতে আছে। ফলে এই এই জিনিসটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে কালাজ্বরটা আমাদের একটা নদী বরাবর আমরা কিন্তু চিন্তা করি, যমুনা নদী বরাবর একটা চিন্তা করি, এবং যমুনা নদীর ওদিকে এবং পদ্মা নদীর কাছে ওই এলাকাগুলিতে কিন্তু কালাজ্বরটা বিশেষভাবে থাকতে আছে। সেই জন্য আমাদের এখানে ঢাকাতেও কোনো কোনো জায়গায় স্পোরেডিক্যালি ছিল, একসময় হাজারিবাগে প্রচুর পরিমাণে কালাজ্বর কম বেশি ছিল। আচ্ছা, কালাজ্বরের ব্যাপারে হলো, এখানে দেখেন আমরা যদি দেখি একটু খেয়াল করে,
তা কতগুলো পিকচার একটু খেয়াল করে দেখেন, এটার কিন্তু লং একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, 2 উইকস থাকতে পারে, 2 ইয়ার্স আপ টু ইভেন 10 ইয়ার্স পর্যন্ত থাকতে পারে। সেই জন্য বিরাট একটা কিন্তু, অর্থাৎ আমরা যে একটা লোক যে আপনার মনে করুন যে এন্ডেমিক জোন, যেমন জামালপুরের কথা আমরা চিন্তা করি, রাজশাহীর কথা চিন্তা করি, এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু কালা জ্বর আছে। তাহলে ওখান থেকে যে মানুষজন আসছে শুধু 10 ইয়ার্স আগেও যদি এসে থাকে তাহলেও তার কালা জ্বর হওয়ার সম্ভাবনা আছে। এবং হলে পরে এটা ইনিশিয়ালি যে প্রেজেন্টেশন সেটা নানান রকম প্রেজেন্টেশন অনেক রুগীরাই প্রেজেন্ট করে, যেমন ম্যালেরিয়া লাইক ফিভার অর্থাৎ হাই ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর রাদার বেশিরভাগই তোমার ইনসাইডিয়াস কিন্তু প্রেজেন্ট করতে পারে। আর কতগুলি ক্ষেত্রে আমাদের যেমন এন্টারিক ফিভার যেরকম হয় গ্রাজুয়ালি বাড়তে থাকে, এরকম একটা পিকচার থাকতে পারে। তো কালাজ্বর আর একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক ফিচার হলো কিছুদিন জ্বর থাকার পরে আবার দেখা গেলো এমনি এমনি অ্যাপারিক্সিয়াল স্টেজে চলে গেল, তারপরে দেখা গেলো যে আবার একটা রিমিটেড ফিভার চলে আসতেছে। সেই জন্য কালাজ্বরের হিস্ট্রিটা আমরা যখন ক্লিনিক্যাল হিস্ট্রিটা যখন নেই ওয়ার্ডে যখন রুগীগুলি আমরা দেখি তখন দেখবেন যে তার একটা লম্বা হিস্ট্রি আছে। তার মানে এই না আমরা যেন এরকম কনফিউশন না করি যে 1 সপ্তাহের জন্য বা 2 সপ্তাহের জন্য একজন রুগীর কালাজ্বর থাকতে পারে না, থাকতে পারে, কিন্তু 2 উইকস পরেই যে রুগীটা আসছে সেইটাই কালাজ্বর। কিন্তু আমরা যখন বুঝতে পারবো আমাদের বুঝতে কিন্তু একটু সময় লেগে যায়, কারণ সময় লেগে যায় এই সেন্সে যেমন এখন যদি এই সময়টা যদি আমরা চিন্তা করি তাহলে এখন কিন্তু করোনা ভাইরাস, তারপর এই কয়দিন আগে আপনারা খেয়াল করে দেখবেন এখন ডেঙ্গুটাও কিন্তু নতুন করে আসতেছে, কিন্তু তাহলে ডেঙ্গু ফিভার এগুলি কিন্তু আমরা আগে চিন্তা করব। কিন্তু যদি ওইরকম একটা রিজিয়ন থেকে কোনো লোক যদি আসে তখন তার ক্ষেত্রে কালাজ্বরটাও কিন্তু আপনার হলো আমাদের মাথার মধ্যে থাকতে হবে। তাহলে ফিভার এটা একটা ইম্পর্টেন্ট থাকতে পারে, সেটা দ্যাট মে বি ইনসাইডিয়াস ওয়ান, দ্যাট মে বি আপনার হলো হাই ফিভার থাকতে পারে, অথবা রাইজিং টাইটার এরকম করেও আপনার থাকতে পারে। আর আসার পরে সেটা দেখা যাবে যে কিছুদিন পরে দেখা গেলো যে অ্যাফেব্রাইল হয়ে যেতে পারে। এই রোগীগুলি আদার প্রেজেন্টেশন কি থাকবে, ফিভারের যদি বাদ দেয় আমরা তাহলে কখনো কখনো হেভিলি ইনফেকশন অফ দ্য আপনার হলো প্যারাসাইটস, এটা কিন্তু একটা প্রোটোজোয়া ইন্ট্রাসেলুলার অর্গানিজম, এটা হলো আমাদের শরীরের মধ্যে সেলের মধ্যে কিন্তু গ্রো করতে থাকে এবং রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের মধ্যে থাকতে আসে, যার জন্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমকে তারা যখন ডিস্ট্রয় করে দেয় বোন মারা না আদার থিংস, তার ফলে ফিচারগুলিও সেরকম চলে আসে। যেমন যদি গাটকে যদি তারা ইনভলভ করে ফেলে তখন পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ডায়রিয়া, আর হলো যখন রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ইনভলভমেন্ট থাকে তখন কিন্তু ক্রনিক কাফ নিয়েও কিন্তু রোগীরা চলে আসতে পারে। বিসাইডস দিস কাপটা শুধুমাত্র এই ইনফেকশনের জন্য থাকবে এমন কোনো কথা নাই, যেহেতু এরা ইমিউনো কম্প্রোমাইজ থেকে যায় সেই জন্য তারা কো ইনফেকশন যাদের ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এগুলি নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে। এবং হলো পেশেন্টস এরা যেটা থাকে দে আর ক্যাকেকটিক, তাদের একদম ওজন কমে থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন ইন কেস অফ টিউবারকুলোসিস ইন আদার ক্রনিক ডেবিলিটেড ডিজিজেস লাইক ম্যালিগন্যান্সি, লোকেরা যখন একদম বা ডায়াবেটিস মেলাইটিসের কথা যদি চিন্তা করেন যারা ডেবিলিটেড হয়ে যায় তখন তাদের অ্যাপেটাইট কিন্তু কমে যায়, খেতে চায় না। কিন্তু কালাজ্বরের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার আছে, সেটা হলো যে দেখা যায় যে তাদের যা কিছু থাকুক না কেন, অর্থাৎ যত ওজন কমে থাকুক না কেন, তাদের কিন্তু অ্যাপেটাইট ইজ ভেরি গুড, তারা কিন্তু খেতে চায় ঠিক মতো। এবং এর ফলে এদের যে জিনিসগুলি থাকে আমাদের ক্লিনিক্যাল সাইন যেগুলি থাকে, একটা হলো এনিমিয়া, এনিমিয়ার অন্যান্য ফিকচারগুলি থাকতে আছে সেইটা একটা থাকবে, ডিফারেন্ট গ্রেডে থাকতে পারে। আর হলো কালাজ্বরটা হলো আপনার কালা জ্বর কথাটার মানে এটাই হলছো অ্যাকচুয়ালি স্কিন পিগমেন্টেটেড হয়ে যায় এবং অনেকটা কালো হয়ে যায়, সেই জন্য সেখান থেকে এই কথাটা নামকরণ করা হয়ে গেছে। তো তাদেরকে অনেক পিগমেন্টেড প্যাসেজ থাকতে পারে বিভিন্ন জায়গায়, থ্রু আউট দ্য বডিও থাকতে পারে, কোনো একটা জায়গাও থাকতে পারে। আর আজার মানে হলো অসুখ, কালা মানে হলো অ্যাকচুয়ালি কালো হয়ে যাওয়া, সেখান থেকে এই জিনিসটা আসছে। লিমনোড ইনভলভমেন্টটা আমাদের এখানে, আমাদের বাংলাদেশে কিন্তু বা ইন্ডিয়ায় খুব একটা লিমনোড ইনভলভমেন্টটা থাকে না, কিন্তু চায়না এবং আফ্রিকাতে দেখা গেছে তাদের ক্ষেত্রে যারা আসে সেখানে কালা জ্বরের ক্ষেত্রে লিমনোড ইনভলভমেন্টটা থাকতে আসে। জিআই ট্র্যাক্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে অ্যাসিমেট্রিক ইনভলভমেন্ট ইনভলভমেন্ট অফ দ্য আপনার অ্যাবডোমেন, এখানে যদি আপনার এই যে নিচের যে পিকচারটার কথা খেয়াল করেন এখানে দেখেন এই একটা জায়গা, এটা কিন্তু মনে হবে যেন অবভিয়াসলি দেয়ার মে বি সোলিন, হাত দিলে ওখানে কিছু একটা ম্যাস ফিল করা যাবে, এই জায়গাটা ম্যাস ফিল করা যাবে। এই যে ম্যাসটা এটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন এটা স্প্লেনিক ম্যাস, এই জায়গাটা আসতে আসছে, এটা লিভার ম্যাস, এটা আমাদের হাতে লাগবে। তাহলে এই এইটা হলো, এবং যদি একটা রোগীর ফিভার যদি থাকে, তার যদি পিগমেন্টেশন থাকে, লং পাইরিক্সে যদি থেকে থাকে, তার হেপাটোস্পিনোমিগ্যালি থাকে, তাহলে নাম্বার ওয়ান ডিডিং আওয়ার কনটেক্সট প্রথমেই কিন্তু কালা জ্বরের কথা চিন্তা করতে হবে। ম্যালেরিয়ার ক্ষেত্রে হতে পারে, তাই ম্যালেরিয়ার ক্ষেত্রে হিস্ট্রিটা ডিফারেন্ট হবে এবং সেখানে পিগমেন্টেড প্যাসেজ থাকার কথা না, পিগমেন্টেড প্যাসেজ থাকলে তখন অবশ্যই আমরা কালা জ্বরের কথা চিন্তা করব।
এখন এজের কথা যদি চিন্তা করেন, আমাদের দুনিয়া তো অন্যান্য জায়গায় যদি হয় সেখানে সাধারণত একটা আছে কম বয়সী মানুষ, ইনফান্ট অ্যান্ড টোডলার্স, তাদের ক্ষেত্রেই বেশি বেশি, বা চিলড্রেন তাদের ক্ষেত্রে বেশি বেশি হয়ে যায়। আমাদের এখানে দেখা গেছে যে ইন্ডিয়াতে এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন সেখানে কালাজ্বর কিন্তু আসলে অনেক যে কোনো বয়সে কিন্তু হওয়া সম্ভব, অর্থাৎ যে শুধুমাত্র পেডিয়াট্রিক পপুলেশনে যে কালাজ্বর হবে আমাদের এখানে কিন্তু না, সেই জন্য এটা হলো যে নানান বয়সেই হতে পারে। সিমটমস ডিপেন্ডস এই সেন্সে যে সিমটমসটা থাকবে, কারণ হলো যে কদিন মধ্যে ডিজিজটা আছে তার উপর নির্ভর করে এটা থাকবে, ইয়ার্স টুগেদার থাকা মাস মাস ভরেও থাকতে পারে। এখানে যে সাইন সিমটম গুলি আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, সবচেয়ে বেশি কম যেটা আসতে আছে সেটা হলো কিন্তু ফিভার, ফিভারটা আসছে 95% কেসে। আর কি আসতে আছে? এনিমিয়া, এনিমিয়াটাও 95% ক্ষেত্রে আছে। স্পিনোমিয়ালি আসতে আছে 95 ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলি সায়েন্সের ক্ষেত্রে তাহলে আমরা একটা একটা রোগীর ক্ষেত্রে ফিভার দেখতে পারি, এনিমিয়ার ফিচারগুলি থাকতে পারে, এবং স্পিনোমিয়ালির ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখব। এর বাইরে আগের পিকচারটা যদি একটু খেয়াল করেন, এখানে ওই লোকটা কিন্তু দেখে মনে হচ্ছে তারপর পেটটা ফুলে গেছে ঠিকই, কিন্তু গায়ে গতরে কিন্তু পিছনের আরো একটা পিকচার নিয়ে আসবো, অর্থাৎ তার ওয়েস্টেড থাকতে পারে, কাপ থাকতে পারে, এবং ডায়রিয়াটাও একটা হলো আপনার ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে যে কথা আমরা আগে বলেছি। রেয়ারলি দ্যাট ক্যান ইনফেক্ট দা আপনার হলো মানে লিভার, এবং লিভারে হলে জন্ডিস হতে পারে, এবং কখনো কখনো সিরোসিস হয়ে যেতে পারে। এবং এদের ক্ষেত্রে আপনার যেহেতু লিভার ইনভলভমেন্ট হয়ে যায় তখন যে জিনিসটা হবে, তাদের ক্ষেত্রে তারা ম্যালনিউট্রিশনে ভোগে নানান কারণে, তখন দেখা যাবে তাদের হাইপোপ্রোটিনেমিয়া ডেভেলপ করে, এন্ড ফাইনালি দ্য পেশেন্ট মে ডেভেলপ আপনার হলো এডেমা। লিম্ফেডেমা সম্পর্কে আমি আগেই বলেছি যে আমাদের কনটেক্সটে লিম্ফেডেমা কমন নাম, হেপাটোমেগালি রাদার লেস কমন দ্যান স্পিনোমেগালি, কিন্তু সেটাও একেবারে কম না। 60% অফ দ্য পপুলেশন ক্যান হ্যাভ হেপাটোমেগালি। দিস ইজ দ্য পিকচার ইউ সি, দিস ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক ম্যান, খুব ভালো একটা আপনার পিকচার খেয়াল করে দেখেন, ডার্ক স্কিন, এন্ড একটু স্প্লিনটা যদি আপনি খেয়াল করেন, স্প্লিনের মার্কিংটা দেখেন, এই দিস ইজ দ্য মার্কিং অফ দ্য স্প্লিন, হিউজ স্প্লিনোমেগালি। হিউজ মানে হলো আপনি যদি এইটাকে মিড লাইন ধরেন, মিড লাইন বলেন, এই যে এই আমলিকাস, এটা জিফয়েড প্রসেস, এটা সিম্ফাইসিস, এখানে হবে এই বরাবর যদি আপনার লাইন টানেন তাহলে এটা মিড লাইন হবে। তাহলে দেখে গেল এটা, আচ্ছা এই বরাবর যদি আপনি লাইন টানেন তাহলে এটা মিড লাইন হবে। স্প্লিনটা কিন্তু দেখেন মিড লাইন ক্রস করে চলে গেছে, তাহলে একটা হিউজ স্প্লিনোমেগালি হয়ে গেছে। দের আর আদার কজ অফ হিউজ স্প্লিনোমেগালি, বাট কালাজ্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট কজ অফ আপনার হলো স্প্লিনোমেগালি। ম্যালেরিয়ার কথা আমরা যেটা বলেছিলাম আগে, সেটা এতখানি এরকম ওয়েস্টেড হয়ে ম্যালেরিয়া তো যেতে পারবে না, তার আগেই পুরোটা মরে চলে যাবে। ম্যালেরিয়া হলে পরে তার আগে আইদার ট্রিটমেন্ট করতে হবে, মরে যাবে। লিভার স্প্লিন বড় হতে পারে, কিন্তু এরকম ক্যাকাকটিক হওয়ার সম্ভাবনা এবং ডার্কলি পিগমেন্টেড স্কিন হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম্পারেটিভলি কম। আচ্ছা অন্য যে কমপ্লিকেশন যেগুলি আছে, একটা হলো দেখবেন যে ওদের এরকম গাল এখানে কোথাও আলসারেশন হয়ে যায়, ক্যানক্রাস ক্যানক্রাম অরিস হতে পারে, ডায়রিয়ার কথা আমরা বলেছি, জন্ডিস হতে পারে, সিরোসিস অফ দ্য লিভার ক্যান হ্যাপেন, ব্রঙ্কো নিউমোনিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস আমরা বলেছি, অ্যান্ড আদার রেসপিরেটরি ইনফেকশন ক্যান হ্যাপেন। হেমাটোলজিকের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এনিমিয়া হতে পারে, তাদের অ্যাগ্লোমেরুলোসাইটোসিস থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে। থ্রম্বোসাইটোপেনিয়া থাকার ফলে এই রোগগুলি কখনো কখনো আপনার ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে চলে আসতে পারে, যেমন ধরুন এপিস্টেক্সিস এন্ড আদার ফিচার্স, এগুলি নিয়ে কখনো কখনো চলে আসতে পারে। এখন ব্লিডিং আসতে পারে, আমাদের দিনে এখন তো ব্লিডিং মানে হলে আমরা ডেঙ্গুর কথা বিবেচনা করি। আচ্ছা যেহেতু এনিমিয়া থাকে, এনিমিয়ার ক্ষেত্রে যখন এনিমিয়া যখন সিভিয়ার হয়ে যায় তখন অ্যাকচুয়ালি দেয়ার উইল বি টেকিকার্ডি, এবং আলটিমেটলি কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট হয়ে যায়, এবং কনজেস্টিভ হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। বিসাইডস দিস দ্যার ইজ অলসো আদার থিং দ্যাট ইজ কল্ড দ্য পিকিডিল পোস্ট কালাজার ডার্মাল ডিসমেনিয়াসিস, এইটা অনেক সময় আপনার হয়ে যায়, এটা এমনকি ট্রিটমেন্ট হয়ে গেলে পরে তারপরেও হতে পারে। পিকেডিএল হলে দ্যাট ইজ এ ডিফারেন্ট অ্যাসপেক্ট, এবং সেখানে আমরা স্কিনের যদি ম্যানিফেস্টেশন থাকে তখন কিন্তু আবার আমাদের যে ট্রিটমেন্টগুলি দিয়েছে এই ট্রিটমেন্টগুলি কিন্তু আবার কন্টিনিউ করতে পারে। এবং পিকেডিএল হলে যেখানে যে স্কিনের ইনভলভমেন্ট থাকে সেখান থেকে বায়োপসি নিয়েও কিন্তু আমরা এই অর্গানিজমটা পেতে পারি। রাপচার অফ দ্য স্প্লিনটার ক্ষেত্রে মূলত যেটা হয় সেটা হলো আমরা মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার আমরাই কিন্তু এর সাথে যুক্ত থাকি। আমরা যখন তখনকার পিজি হাসপাতালে যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের মনে আছে একদিন একটা রোগী আসলো, এরকম যা হয় পিজি হাসপাতালে এরকম একটা রোগী আসলে পরে দেখা গেল যে সন্ধ্যার সময় ভর্তি হলে পরে রাত 10টার মধ্যে 50 জন লোক তার পেট টিপে ফেলে। তা আমরা এরকম টিপতে 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 একটা রাপচার করে ফেলছিলাম, এবং আলটিমেটলি বেঁচে গেছিলো, কিন্তু তার তখন কিন্তু তার ছেলে মানে ইমিডিয়েট সার্জারি করতে হয়েছে, তার অ্যাবডোমেন ল্যাপারোটমি করে স্প্লিনেক্টমি করতে হয়েছে। স্প্লিনেক্টমি অ্যামাইলোডিসিস ক্যান হ্যাপেন, অ্যান্ড রিল্যাপসের কথা যেটা বললাম রিল্যাপস হতেই পারে,
একদম ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে রিল্যাপস হয়ে যেতে পারে। তো হলে পরে এখন আমরা এই জিনিসগুলি একটা ল্যাবরেটরি ডায়াগনোসিসের কথা যদি চিন্তা করি, তাহলে এখানে একটা একটা ফ্লো চার্ট আপনার দেখা দেওয়া আছে, দেখেন কতগুলো ডাইরেক্ট এভিডেন্স কতগুলো ইনডাইরেক্ট এভিডেন্স আছে। এর মধ্যে আপনার হলো পেরিফারাল ব্লাড ফিল্মে কখনো আপনি পেতেও পারেন নাও পেতে পারেন, অ্যামেস্টিগুলেট ফর্ম হতে পারে। এক সময় যে ব্লাড কালচার করা হতো এনএনএন মিডিয়াতে, এনএনএন মিডিয়া কালচার শুধু ব্লাড না, অনেক সময় বায়োসিমেট্রিও কালচার করতে পারে, সেখানে কালচারেও কিন্তু থাকতে পারে। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন কালচারে যেটা থাকতে আছে সেটা হলো প্রোমোস্টেট ফর্ম, আর আর আপনার হলো যেটা আমাদের পেরিফেরাল ব্লাড ব্লাডে থাকতেছে অ্যামেস্টিগেট ফর্ম, মানে এখানে এইটাতে কিন্তু কোনো ফ্লাজিলা নাই, আর এখানে কিন্তু ফ্লাজিলা আছে। হিউম্যান বডিতে আমাদের যখন থাকে তখন অ্যামেস্টিগেট ফর্ম থাকে। এছাড়া এর বাইরে আমরা কিন্তু ম্যাটেরিয়াল যদি আপনি পান চান নেয়, সবচেয়ে বেশি জায়গা থেকে পেতে পারি স্প্লিনিক পাংচার, যদি এক্সপার্ট হ্যান্ডে যদি করি আমরা স্প্লিনিক পাংচার যদি করি এখান থেকে পেতে পারেন, কিন্তু সেইটা যদি আপনি রাফ হ্যান্ডে করেন তখন স্প্লিনিক রাপচার থেকে হটনাট হ্যাপেন। সেকেন্ড যেটা যায়, সেকেন্ড আমরা করতে পারি যেটা, সেটা হলো যে আপনার স্টার্নাল বা ইলিয়াক ক্রেস্ট থেকে আমরা কিন্তু বোন ম্যারো নিয়ে এক্সামিন করতে পারি, তারপর লিমনোড থাকলে লিমনোড থেকে করতে পারি, আর পেরিফেরাল লিমনোড করতে পারি, আর এরপরে পিসিআর এর মাধ্যমে দেখতে পারি। এক সময় যখন কোনো টেস্ট ছিল না তখন ইউরিনে প্রচুর পরিমাণে অ্যালবুমিন যাওয়ার পরে আমরা অনেক সময় এলডিএ টেস্ট করতে পারি, এডিএ টেস্ট করতে পারি, এই জিনিসগুলো এক সময় ছিল, বাট নাওডেজ দিস টেস্ট আর অবসোলিট হয় না, এখন কিন্তু এগুলোর কোনো গুরুত্ব নাই, এগুলি কিন্তু আমরা এখন আর করি না, এমনি নাম হিসেবে মনে রাখতে পারেন। এখানে দেখেন যে এই এত কিছু যে কথাবার্তা আমরা বললাম সেই কথাগুলির আবার একটা পিক্টোরিয়াল ফর্মে কিন্তু খেয়াল করে দেখেন, এই যে টপে যে পিকচারটা আছে এটা দেখেন, তার যেটা ফিভার এটা ইরেগুলার ফেব্রাইল প্যাটার্ন আছে, দেখেন এখানে ফিভার আছে আবার ঠিক মতো নাই, আবার দুইটা পিক আছে আবার এরকম না, আবার এইটা দেখেন এই যে পিকচারটা দেখেন এইটা প্রায় বেসলাইনে চলে গেছে, কিন্তু এখানে কিন্তু বেসলাইনে আসার কোনো খবরই নেই, আবার এইটা পুরো বেসলাইনে চলে গেছে, আবার এই পিকচারটার প্যাটার্নটা ভিন্ন, অর্থাৎ ইরেগুলার ফিভার কিন্তু এখানে কিন্তু আপনার চলে আসছে, এটা কিন্তু ফিভার প্যাটার্নের কথা চিন্তা করেন। এইটাকে দেখেন একটা নিডল আমরা ঢোকানো হয়েছে, ট্রুকার্ট বায়োপসি নিডল দিয়ে আমরা সাধারণত করি, এটি স্প্লিনের ভিতরে ঢোকানো হয়েছে, এখান থেকে কিন্তু আমরা ম্যাটেরিয়ালস নিয়ে স্প্লিনিক স্মেয়ার নিয়ে আমরা কিন্তু জিনিসটা দেখতে পারি। এই হলো ম্যান, এর হলো তার অবস্থা, একটা প্রোটুবারেন্ট অ্যাবডোমেন আছে, ক্যাকটিক আছে এবং পিগমেন্টেড একটা লোক আছে। সে এই এই টেস্ট টিউবের যেটা দেখা হয় অনেক সময় এই যে এটি এলডিএ টেস্টের মতো, এটা অনেক সময় ছিল আগেকার দিনে, নাওডেজ ইজ নট ভেরি কমন। ব্লাড যদি আমরা নেই, ব্লাডে দেখবো এনিমিয়া থাকবে, থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে, সেই সমস্ত জিনিসগুলো থাকতে পারে, আর এই জায়গা থেকে যদি আমরা প্যারাসাইট পাই প্যারাসাইটের এইরকম একটা চেহারা থাকবে। ফলে এই ছবিগুলি অ্যাপারেন্টলি দেন একটা ছবি, কিন্তু একটা ছবিতে কিন্তু অনেকগুলি জিনিস রয়ে গেছে। তাহলে এতক্ষণ যে কথাটা বললাম সেই কথাগুলি কিন্তু দেখেন আবার চলে আসছে, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম সেটা হলো তার অ্যানিমিয়া থাকবে, লিউকোপেনিয়া থাকবে, থ্রোম্বোসাইটোপেনিয়া থাকবে, বিলিরুবিন মেবি রেজড, তারপর লিভার এনজাইমস ইয়ে থাকতে পারে, অ্যালবুমিন কম থাকবে, গ্লোবুলিন একটু বেশি থাকবে, ইউরিয়া ক্রিয়েটিনিনটা মোরালের সমান থাকবে। এইটা হলো একটা ইমিউনোগ্লোবিন, যদি আমরা ভিসেরাল ডিসমেনোসিস করি তাহলে ইমিউনোগ্লোবিন দেখলে ইমিউনোগ্লোবুলিনের পরিমাণ হাইপারগ্লোবুলিমিয়া এদের থাকতে পারে। আচ্ছা, ইএসআর এদের ক্ষেত্রে সাধারণত রেজ থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে, এবং এনিমিয়া যদি থাকে এবং ইএসআর মোটামুটি দেখা গেছে রোগীরা যখন পার্টিকুলারলি ভালো হয়ে যায় তারপরেও তাদের ইএসআর রেজ থাকে, এটাই আগের টেস্টার মতোই। কিন্তু এখানে যে জিনিসটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটু মডিফাইড ফর্মে আছে। এই টেস্টটা যদি খেয়াল করেন সিএফটি একসময় খুব করা হতো, আর এর বাইরে এই টেস্টটা এই সেদিন পর্যন্ত আমরা সবসময় ডেট ফর কালাজার বলে এই যে ডাইরেক্ট অ্যাগুলেশন টেস্ট, এটা আমরা আইডিসিআর এ পাঠাতাম। আইডিসিআর নামটা আপনারা অ্যাকচুয়ালি কিন্তু এখন করোনা আসার পরে আমাদের সকলের কাছে কিন্তু পরিচিত। আমরা কিন্তু যখন ট্রেনিং পিরিয়ডে ছিলাম তখন কিন্তু এইটা দেখার জন্য আমরা কিন্তু এখানে এই ডেটটা করতাম। নাওডেজ কিন্তু দ্যাট ইজ বিন রিপ্লেস বাই দিস, এই যে RK39 এটা রিকম্বিনেন্ট এন্টি, এটা একটা আপনারা এখন যে ডিএনএ দেখার যে পদ্ধতি আছে মলিকুলার টুল, এই মলিকুলার টুলের মাধ্যমে RK39 রিকম্বিনেন্ট এন্টি জেন দেখায়, এটা করে আমরা দেখতে পারি। কারণ হলো বহু ক্ষেত্রেই আমরা দেখা গেল যে ইয়েটা নিতে পারবো না বন্ধ করে। সেরোলজিক্যাল টেস্টের জাস্ট নামগুলি দেওয়া, এই নামগুলি একটু রাখা, কিন্তু আগেই আমরা বলেছি কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না। ডেটটার ক্ষেত্রে একটু দেখেন, এই টেস্টটা আমরা একটা সময় খুবই গুরুত্ব দিই, বললাম যে সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি দুইটাই বেশি হাই থাকে। সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এই দুইটা টার্মের সাথে আপনাদের একটু পরিচিত করি, এটা পরীক্ষায় থাকে
কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে। সেন্সিটিভিটি মানে হলো, যেমন ধরুন এখন যে আমরা করোনার ক্ষেত্রে বলি, করোনার ক্ষেত্রে আমরা যে যে টেস্ট গুলি করি, এই টেস্টের মধ্যে এখন আমরা কি করি, আমরা যে টেস্টটা করি সেটা হলো আরটিপিসিআর করি। আরটিপিসিআর এর ক্ষেত্রে আমরা বলি যে এদের যাদের করতেছি আমরা, তাদের ক্ষেত্রে যদি 100 জনের মধ্যে টেস্ট করি, তাহলে 60-90% ক্ষেত্রে এদের পজিটিভ হবে। এইটাকে বলি আমরা সেন্সিটিভিটি, অর্থাৎ যে পপুলেশনের মধ্যে রোগটা আছে তার মধ্যে কত পার্সেন্ট লোকের এটা সেন্সিটিভ, কত পার্সেন্ট লোকের ক্ষেত্রে পজিটিভ, দ্যাট ইজ কল দা সেন্সিটিভ। আর স্পেসিফিসিটি বলতে আমরা এই জিনিসটা বলি, যেমন ধরেন যাদের ক্ষেত্রে যেমন আরটিপিসিআর পজিটিভ আসলো, তাদের কত পার্সেন্ট ক্ষেত্রে আপনার হলো এইটাই করোনা, যদি তাই হয় তাহলে সেটাকে বলি আমরা স্পেসিফিসিটি, অর্থাৎ পজিটিভ আসছে তার ভিতর থেকে। কিন্তু এখানে আমরা বলছি ড্যাট ইট ইজ সেন্সিটিভ ইস্যু বেশি, স্পেসিফিসিটি বেশি। সেই জন্যে একটা সময় পর্যন্ত আমরা ডেড ফর কালাজ্বর যখন হয়ে যেত, তখনই আমরা তাদেরকে আপনার হলো অ্যাকচুয়ালি কালাজ্বর ট্রিটমেন্ট দিয়ে দিতাম। বোন ম্যারো পাঞ্চারটা যদি করি, এখানে একটু খেয়াল করে দেখেন যে হাই সবচেয়ে বেশি যে জায়গাটা সেন্সিটিভ সেটা স্প্লিন, স্প্লিন থেকে যদি আমি স্প্লিন স্মেয়ার যদি নিতে পারি তাহলে সেইটাই সবচেয়ে কমন, সেইটাই সবচেয়ে অ্যাকুরেট। কিন্তু এটা আপনার করতে গেলে যে জিনিসটা লাগবে, এটা করতে গেলে কিন্তু এক্সপার্টাইজ লাগবে, যে কেউ কিন্তু স্প্লিন থেকে অ্যাসপিরেট করতে পারবে না। কিন্তু তারপরে বোন ম্যারোটা কম্পারেটিভলি ইজিলি আমরা করতে পারি, সেখান থেকে নিতে পারি, এর বাইরে লিমনোড নিতে পারেন বা পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখতে পারেন, সেই সময় জিনিসগুলি পড়ে। কিন্তু স্প্লিনটা বা বোন ম্যারো, এই দুইটা জিনিস আমাদের কাছে মনে রাখতে হবে। এটা হলো অ্যাকচুয়ালি আর্লি এক্সপ্রেস থেকে কীভাবে বোন ম্যারো থেকে নেওয়া হয় সেটা একটা পিকচার, এটা স্প্লিন থেকে কীভাবে নেওয়া, ছোট্ট একটা বাচ্চা সেখান থেকে নেওয়া হয়। এখানে দেখেন এই যে এটা পেরিফেরাল ব্লাড ফিল্মে একটা ইন্টারস্টেলার প্যারাসাইটিস মানে ডোনোফাইন, সেটাতে দেখা যাচ্ছে সেই জিনিসটারই একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন। এইটা হলো কিন্তু আগেরটা, খেয়াল করে দেখেন এই জায়গাটা কিন্তু ফ্লাজিলা ছিল না, কিন্তু এখানে কিন্তু দেখেন ফ্লাজিলা চলে আসছে, ফ্লাজিলা চলে আসছে মানে ক্রোমোসোমের ফল। এটা কিন্তু তাহলে এটা ল্যাবরেটরি রিসার্চের জন্য থাকবে এবং স্যানফাইন মধ্যেও কিন্তু এরকম ক্রোমোসোমের ফর্মটা থাকবে। কিন্তু হোয়েন এভার ইউ এন্টার ইনটু ইউর হিউম্যান বডি তখন কিন্তু অ্যামিস্টিগেট ফর্মটা থাকে। পরীক্ষায় ছাড়া এটা ভাইবাতে অনেক সময় আপনাদের জিজ্ঞেস করবে যে মানুষের শরীরে যেটা থাকবে সেটা ক্রোমোসোমেট না অ্যামিস্টিগেট, সোজা সবটা কথা হলো হিউম্যান বডিতে যখন থাকবে তখন কিন্তু আর আপনার ফ্লাজিলাটা থাকবে না, ফ্লাজিলা না থাকলে পরে অ্যামাস্টিগট ফর্মটাই থাকবে। এটা হলো মূল বিষয়। ওই যে পিসিআর এর কথা আমরা আগে বলছি, পিসিআর টা আপনারা করতে পারেন, কিন্তু এগুলি তো ধরেন পিসিআর টা তো টেকনোলজিক্যালি, গত ক্লাসে আমি যে এন্টারিক ফিভারে যখন ক্লাস নিয়েছি তখন আপনারা অনেকে কথা বলেছেন যে স্যার আমাদের তো আসলে লর্ড অফ অ্যাকচুয়ালি ইয়ে আছে, সেখানে আমাদের আসলে এত টেস্ট টেস্টের ফ্যাসিলিটি আছে। বাস্তবেই তাই, আপনারা যদি রুরাল কমিউনিটিতে চলে যান সেখানে এত কিছু করতে পারবেন না, এবং সেখানে তখন সিম্পলি তার যদি এরকম প্রলং পাইরেক্সিয়া থাকে, হেপাটোসিমেগালি থাকে, পিগমেন্টেশন থাকে, এর সাথে যদি একটা অ্যানিমিয়া থাকে, থ্রোম্বোসাইটোপেনিয়া অ্যানিমিয়া থাকে, আর যদি ইউরিনে যদি অ্যালবুমিনের পরিমাণ বেশি থাকে, এলডিএইড এর পরিমাণ বেশি থাকে, এলডিএইড টেস্ট যদি পজিটিভ হয় তাহলে আমরা অবশ্যই তার কালাজ্বর হিসেবে ট্রিট করবো। তাহলে তাহলে একটু খেয়াল করেন, এতক্ষণ আমরা যে কথাটা বললাম সেইটা একটু খেয়াল করেন, এখানে প্রলং ফিভার থাকতেছে তাই না, এটা সারা শরীরে কালো হয়ে যাচ্ছে, ওয়েট লস থাকবে, এই জিনিসগুলি থাকবে, এইটা যদি থাকে এবং তারা যদি ওই পার্টিকুলার এরিয়াতে দেখেন এই পিকচারটা ম্যাপটা চলে আসছে, কিন্তু এই ম্যাপটা আমি আপনাদের আগে দেখিয়েছি, এই পিকচারটা কিন্তু আসছে এই জায়গাটার কথা বলছে, ডিজার হেভিলি অ্যাকচুয়ালি এখানে বেশি 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 লোকজনরা ইনফেক্ট হচ্ছে, আর রেড যেটা সেটা কম হচ্ছে, আর ব্লু যেটা সেটা কম হচ্ছে, সবচেয়ে কম হচ্ছে ব্লুতে, তার হচ্ছে একটু বেশি হচ্ছে রেডে, আর এই মাডি কালার যেটা দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বেশি আসতেছে। তাহলে এই জায়গাগুলো যদি তার যদি স্প্লিনোমেগালি থাকে, হেপাটোমেগালি থাকে, অ্যানিমিয়া থাকে, লিম্ফেডেমা ইজ নট ইউজুয়ালি ফিচার অফ আওয়ার কান্ট্রি, তাহলে এই জিনিসগুলি থাকে, বাকি দুইটা ভুলে যান, লিম্ফেডেমা এক্সটার্নাল টেন্ডারনেস এর সঙ্গে কথা ভুলে যান, আপনি স্প্লিনোমেগালি থাকবে, হেপাটোমেগালি থাকবে, অ্যানিমিয়া থাকবে। এইটা যদি থাকে তাইলে আপনি তখন ডিডি নিয়ে আসবেন কালাজ্বর, ম্যালেরিয়া, সিজিএল, মাইলোপ্রলিফেরেটিভ ডিজিজ এন্ড আদার্স। আদার্সের মধ্যে আপনি যখন দেখেন তাহলে সেখানে ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা একটা বলেছি যে ম্যালেরিয়া প্রোন এরিয়ার মধ্যে যেমন হিল ট্র্যাক থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে চিন্তা করবেন এই একটা জিনিস। সিজিএল এর ক্ষেত্রে এরকম ফিভার থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট উইকনেসটা বেশি থাকবে সিজিএল এর ক্ষেত্রে, ব্লিডিং ম্যানিফেস্টেশন বেশি থাকবে যেটা ইয়েতে। ম্যালেরিয়াতে কিন্তু আদার দেন হেমাচুরি অন্য যে সমস্ত ধরনের এপিস্টেক্সিস এর কথা বললাম সেই জিনিসগুলি তেমন একটা থাকবে না। মাইলোপ্রলিফেরেটিভ ডিজিজ এর ভিতরে একটু অন্যরকম প্রেজেন্ট উইকনেস থাকবে, হেপাটোসিমেগালি থাকবে, কিন্তু
হিস্ট্রি তারা যে ওই যে ম্যালেরিয়া বা এই এরিয়া থেকে আসছে এই কথাগুলি নাও থাকতে পারে। এখান থেকে আপনি যদি ব্লাড পিকচার নেন, নিয়ে কি করতে পারেন, এই যে দেখেন এলডিএ টেস্টের কথা আমি বারবার বলতেছি, যে আমরা যখন গ্রাম অঞ্চলে যাবেন তখন এলডিএ টেস্টটা করবো আমরা, তারপরে লিসপেনের ডলাভাই বোনমেরো থেকে স্প্রিনে থাকে যদি তাহলে আমরা কালা জ্বরের কাছে নেব। আর ক্লিনিক্যালি আমরা দেখেন আপনাদের অনেক সময় শর্ট কেসটা আমরা যখন দেখি তখন এরকম একটা অ্যাবডোমেন যদি থাকে এবং যদি দেখেন অ্যাবডোমেনে তাদের পিগমেন্টেটেড থাকে, এখানে যদি এরকম স্প্লিনটা বেশ বড় থাকে এবং লিভার থাকে, তাহলে শর্ট কেস দেখেও আমরা, অর্থাৎ আপনাদের লং কেস এবং শর্ট কেসের কথা যদি চিন্তা করেন, এরকম একটা পিকচার থাকলেও আপনার এক নম্বরে কিন্তু আপনার কালা জ্বরের কথা বলতে পারবে। তারপর অন্য ডিডি কি আসবে, ম্যালেরিয়া, সিজিএল, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এই জিনিসগুলি কিন্তু এখানে চলে আসবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার প্রথম কথা হলো যে রোগীটা একদম ম্যালনিউট্রিটেড, তাহলে তো তার নিউট্রিশনটা তো আগে দিতে হবে। অ্যান্ড আদার ডিজিজে যদি থাকে, অনেক সময় কালা জ্বরের রোগীরা তাদের ক্ষেত্রে টিউবারকুলোসিস থাকতে পারে, এইচআইভির কথা একটু আগে আমরা বলেছি, আদার প্যারাসাইটিক ডিজিজের মধ্যে থাকতে পারে, স্ক্যাবিসও থাকতে পারে, কারণ যাদের লো ইকোনমিক কন্ডিশন তারা যে জায়গায় থাকে সেই জায়গাগুলিতে এই জিনিসটা থাকতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে এই যে স্পেসিফিক ড্রাগ ট্রিটমেন্ট থাকতে হবে এবং অন্যান্য যে সমস্ত ইনফেকশন দ্যাট শুড বি ট্রিটেড, নিউট্রিশন দিতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম হলো তাদেরকে হেলথ সলিউশন দিতে হবে। দিতে হবে এই সেন্সে যে আপনি একদিকে চিকিৎসা দিচ্ছেন, আবার গিয়ে সে এমন মাটির ঘরে থাকতে আছে যেখানে এরকম ফাটল আছে, সেখান থেকে যখন আর এই ডিজিজটা একটু, এই রোগটা হলো আপনার সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, এইটাই প্রথম আমরা প্রথম যে এটা দিয়ে দেওয়া হচ্ছিল একসময় আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করতাম এবং এটা আমাদের এখানে ততটা ভালো পাওয়া যেত না, আমরা ইন্ডিয়া থেকে ওষুধটা নিয়ে আসতাম। সোডিয়াম স্টিবোগ্লুকোনেট আমাদের সময় প্রচুর পরিমাণে দেওয়া হতো, পেন্টামিডিন আমরা খুব একটা ব্যবহার করি নাই। এই যে দুইটা ড্রাগ দেখেন, অ্যাম্পোটেরিসিন বি বা লাইপোসোমাল অ্যাম্পিসন যেটাকে আমরা বলি, এইটা কিন্তু আপনার হলো নামটা উচ্চারণ করা সোজা, কিন্তু একদিনে যদি আমরা ঔষধ দিই অ্যাম্বিসনের ক্ষেত্রে তাহলে ইট রিকোয়ার্স অ্যাবাউট আমাদের কারেন্সিতে প্রায় 3 লাখ টাকার মতো একদিনেই লেগে যাবে। তো গরিব একজন মানুষ 3 লাখ টাকা দিতে পারবে নাকি, কোনোভাবেই দেওয়া সম্ভব না। আমি একজন কালা জ্বরের রোগীকে, আমি যখন মিডফোর্ডের টিচার লাস্ট দিকে, একটা কালা জ্বরের রোগী ছিল, ও চাকরি করত মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে আসছিল, তার স্কিনে একটা লেশন ছিল, এটা কোনোভাবে ভালো হচ্ছিল না, নানানভাবে স্কিনে ডাক্তার নানান এটা ওটা আপনার হলো কীটকনা জল মুক্তমুক স্টেরয়েড সব কোনো কিছু দেশে ভালো হয়ে যাচ্ছে না। পরে আমাদের এখানে আসার পরে আমরা তার স্কিনের একটা বায়োপসি নিই এবং বায়োপসি দিয়ে গট আপনার হলো এলিভেডিস পাওয়া যায় এবং তাকে কিন্তু আমরা এই লাইপোসোমাল অ্যাম্পোটেরিসিন বি আপনার দেওয়া হয়েছিল। এবং যে জিনিসটা আমাদের দেশে, আমরা তো একটা দুর্নীতিপরায়ণ দেশ, যখনই ওই আমরা যখন আলোচনা করতেছি যে এই যে তাকে আজকে ট্রিটমেন্ট দিচ্ছি প্রায় 3 লক্ষ টাকা গেছে, তো পরে ওদের লোকরা আমাদের দেখা করছে স্যার আমাদের আপনাদের কয় টাকা দিতে হবে। তো মানে এটা কিন্তু আমাদের মানুষ মানতে বাধ্য না যে 3 লক্ষ টাকার ঔষধ আপনি সে তদবিরও করে না আর একটা টাকাও দেয় না তাকে আপনি দিয়ে দিবেন, সেই জিনিসটা কিন্তু ঘটে না। এনিওয়ে এখনো গভর্নমেন্ট যেহেতু এটা দিচ্ছে গুড অ্যাফেয়ার এবং আমরা মনে করি যে এই জিনিসটা আমরা সকলকে দিতে পারবো। আচ্ছা, এই যে মেলডিপ্রিসিন ইটস এ ভেরি গুড ড্রাগ, এই সেন্সে একটা ওরাল ড্রাগ, একটা নির্দিষ্ট সময় মতো আমরা কিন্তু এই কোনো ওরাল ড্রাগস পাচ্ছিলাম না, সমস্ত ইনজেক্টেবল ড্রাগের কথাই ছিল। মেলডিপ্রিসিনটা খুবই দুঃখজনক ভাবে সত্য, আমি নাম বলছি না একটা কোম্পানির, আমাদের দেশে খুবই একটা বড় কোম্পানি, তাদের একটা ল্যাবরেটরি আছে, ওরা প্রথম আপনার হলো এই ড্রাগটা আপনার নিয়ে আসে এবং নিয়ে আসলে পরে সরি টু সে তারা এই ড্রাগটা যখন নিয়ে আসে পরে সুইজারল্যান্ডে গিয়ে আপনার হলো WHO হেডকোয়ার্টারে যখন দেখা গেল তার মধ্যে কোনো মেলডিপ্রিসিন প্রথমে পাওয়া যায় না, পরে এখন পাওয়া গেছে। তো এটা খুবই দুঃখজনক এই সেন্সে যে আমাদের এই যে কোম্পানিগুলি তারা যখন একটা প্রোডাক্ট মানুষের জন্য তৈরি করে তাতে মূল যে ইনগ্রেডিয়েন্ট বাদ দিয়েই তারা কিন্তু জিনিসগুলো তৈরি করে। সোডিয়াম স্টিবোগ্লুকোনেটটা আমরা কিন্তু দিতাম, এটা হলো আমরা যখন আমরা দিতাম আমাদের মনে আছে ইনিশিয়ালি যখন ইন্টার্ন পিরিয়ডে যখন দিয়েছি রাতের বেলা আমরা সাধারণত দিতাম, তারপরে যেখানে ডিপ ইন্টারমাসকুলারি দিতাম গ্লুটিয়াল রিজনে সাধারণ দিতাম কারণ ওখানে মাসেল মাস বেশি থাকে, দিয়ে আমরা বসে বসে তাদের পালস দেখতে থাকতাম। কারণ হলো ওই সমস্ত রোগী তখনকার দিনে তো কার্ডিয়াক মনিটর, এটা এখন আপনারা যেমন দেখবেন একটা ছোট ক্লিনিকেও কার্ডিয়াক মনিটর ছিল, আমরা মেডিকেল কলেজেও কিন্তু কার্ডিয়াক মনিটর বলে একটা জিনিস দেখার কোনো সৌভাগ্য হয় না তখনকার দিনে ইন্টার্ন পিরিয়ডে। তো আমরা বসে ওই রোগীর পাশে বসে পালস দেখে বসে থাকতাম, তার ব্রাডিকার্ডিয়া হচ্ছে কিনা, তার অ্যারিথমিয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলি আমরা দেখতাম। এবং হোয়েন আই ওয়াজ স্টুডেন্ট ইন আইপিজে আমার, তখন আমরা একটা রোগীকে এরকম সোডিয়াম স্টিবোগ্লুকোনেট দিয়েছিলাম, আমার এখনো মনে আছে, দি পেশেন্ট ডেভেলপ ভিটি অ্যান্ড হি ডাইড অ্যাকর্ডিংলি। তো এই একটা রোগীকে আমি স্টিবোগ্লুকোনেট দিয়ে কার্ডিয়াক টক্সিসিটিতে মারা যেতে দেখেছি, বিসাইডস দিস এমনিতে বইপত্র দেখেছি কিন্তু এর বাইরে আমরা দেখি নাই। আচ্ছা, এখন হলো
কার্ডিয়াক টক্সিসিটি, টক্সিসিটি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হলো আপনার কিছু কিছু ড্রাগ প্রথমে আপনার ইন্ডিয়াতে প্রথম দেখা যায়, পরবর্তীকালে আমাদের এখানে আসতে শুরু করে, যে এই স্টিবুকুলকুমির দিলে অনেক রোগী আর ভালো হচ্ছে না, রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে, সেই জন্য ধীরে 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 এই ড্রাগটা মানে আমরা আস্তে 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 বাদ দেওয়ার কথা চিন্তা করেছেন। তবু ড্রাগটা একটু মনে রাখবেন, পরীক্ষার সময় অনেক জিজ্ঞেস করতে পারে। এখানে দেখবেন যে এটা হলো 20 মিলিগ্রাম পার কেজি পার ডে, 20 মিলিগ্রাম পার কেজি পার ডে, নিয়ার অ্যাবাউট আমরা 30 ডেজ আমরা দিয়ে থাকি। আর পিকেডিএল এর আমরা কথা বলেছিলাম, পিকেডিএল যদি দিতে হয় তখন আমরা দিতে পারি যে 21 ডেজ করে 3 সাইকেলস দিই। অর্থাৎ কিরকম, প্রথম 21 দিন পর্যন্ত আমরা আপনার হলো ইঞ্জেকশনটা দিই, দিয়ে আপনার আবার 21 দিন বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে আবার 21 দিন দিই, আবার বন্ধ করে দিই, তারপরে আবার 21 দিন দিয়ে দিই। তো এইটা ছিল তখন পিকেডিএল এর জন্য, এটা দ্যাট ওয়াজ মোড অফ ট্রিটমেন্ট। কিন্তু এখন তো ধরেন আমরা অ্যাকচুয়ালি সোডিয়াম স্টিবুলোকনেট খুব একটা উৎসাহিত করি না, কিন্তু কখনো কখনো দেওয়া যেতে পারে, প্রেগনেন্সিতে এই ড্রাগটা দেওয়া যাবে। এবং কার্ডিয়াক টক্সিসিটির কথা আমরা আগেও বলেছি, এবং হলো অনেক সময় নেফ্রো মানে কিডনি ইনভলভমেন্ট হয়, আর্থ্রাইটিস ক্যান হ্যাপেন। আচ্ছা, অ্যাম্পেট্রিসিন বি, যে আমরা অ্যাম্পেট্রিসিন লাইপোসোমাল অ্যাম্পেট্রিসিন বি যেটা আমরা ব্যবহার করি সেটা নিয়ে আমরা কথা বলব। এটার এফেক্টিভনেস একটু খেয়াল করে দেখেন, এফেক্টিভনেস কিন্তু মোর দ্যান 99%। কিন্তু সংকট একটাই, সংকটটা হলো এই যে দেখেন 3 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটা 5 দিন দিতে হবে। 5 দিন তাহলে আপনার তাহলে কয় টাকা লাগবে, একদিনে যদি 3 লাখ টাকা যায়, 5 দিনে লাগতে 3,15 লক্ষ টাকা। তো এইটা যে মানুষদের ঘরগুলি আমি আপনাদের দেখিয়েছি, ওরা তো ওদের সমস্ত সম্পত্তি বিক্রি করে 15 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না। ফলে দিস দ্য ইম্পর্টেন্ট থিং। কিন্তু এখনো যেটা আমাদের জন্য সুবিধা আছে সেইটা হলো এইটা আপনার হলো গভর্নমেন্ট এখন সাপ্লাই দিচ্ছে, সেই জন্য মানুষজন এটা পাওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু এটা দেওয়া সম্ভব ছিল না। আর হলো যে এটার এটা একটা বড় সুবিধা, একটু খেয়াল করে দেখেন এই যে এই পিকচারটা একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা বললাম যে ক্যান নট বি গিভেন ইন প্রেগনেন্সি। এখানে একটু যান দেখি, এই জায়গাটা যদি যান তাহলে দেখেন ক্যান বি গিভেন ইন প্রেগনেন্সি, তাহলে এইটা একটা প্রেগনেন্সি তো সেফ ড্রাগ। এটা আপনাদের পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করা হয় যে তাহলে আমরা যদি কালা জ্বর রুগীরা যদি আসে তাদের ক্ষেত্রে সেফ ড্রাগ কোনটা, তাহলে সেফ ড্রাগের ক্ষেত্রে কিন্তু আমরা লাইপোসোমাল অ্যাম্পেট্রিসিন বি কথা আমরা বলতে পারি। আচ্ছা, মাল্টিপ্যাসেন্ট যে ড্রাগটা, ইটস এ মিরাকল ইন এ সেন্স, যে এর আগের যতগুলি ড্রাগের কথা আমরা বললাম সবগুলি ইনজেক্টেবল, নানান সাইড এফেক্টের কথা আমরা বলেছি, কিন্তু এইটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এটা একটা ওরাল ড্রাগ, এটা একটা বড় সুবিধা ছিল। এবং 100 মিলিগ্রাম পার পার ডে আমরা হলো 28 ডেজ এর সাধারণত নেই, এইটা হলো আর চিলড্রেনের ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম পার ডেতে দিতে থাকি আপনার হলো 28 ডেজ পর্যন্ত। আচ্ছা, ক্যাপসুল থাকতেছে আপনার হলো এই যে 10 মিলিগ্রাম অথবা 50 মিলিগ্রাম। সাইড এফেক্টের মধ্যে যেটা আছে ডায়রিয়া, ভমিটিং, লিভার এনজাইমস কখনো কখনো, এটাও কিন্তু দিস ক্যান নট বি গিভেন ইন প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু মাল্টিপ্যাসেন্ট কিন্তু কাজে লাগবে না, তাইলে আমাদের চলে যেতে হবে লাইপোসোমাল অ্যাম্পেট্রিসিন বি, সেটা দিতে হবে। পেন্টাভেলেন্টটা আমাদের এখানে ওইভাবে ব্যবহার করা হয় না, আর এটাও প্রেগনেন্সিতে সেফ না। হ্যাঁ, নামটা জেনে রাখেন পেন্টাভেলেন্ট আর কি, 3-4 মিলিগ্রাম। আচ্ছা, এখন এই রোগীগুলি যখন আসবে আপনার কাছে, রোগীগুলি আসলে পরে আপনি একটা রোগীকে যখন চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসা দিলে পর রোগীটা ভালো হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু খেয়াল করে দেখেন। এখানে একটা কথা বলছে যে ফলোড আপ 3-12 মান্থস, অর্থাৎ 3 মাস থেকে 1 বছর পর্যন্ত কিন্তু আপনাকে ফলো করবে। কি কি জিনিস দেখবেন, টেম্পারেচার নতুন করে আসতেছে কিনা, স্প্লিনের সাইজ ছোট হচ্ছে কিনা, অন্যান্য হিমোগ্লোবিন বাড়তেছে কিনা, অ্যালুমিনের পরিমাণ বাড়তেছে কিনা, সেই জিনিসগুলি আপনি দেখবেন। তাহলে যে দেখবেন যে একটা রোগীর যখন আপনি দিলেন, দিলেন পর 2-3 দিনের মধ্যে তার জ্বর কিন্তু চলে যাবে, তাই না? এবং অ্যাকচুয়ালি বেসলাইনে চলে আসবে কিন্তু 7-10 দিনের মধ্যে সেগুলো মেনটেনে চলে আসবে। বডি ওয়েটটা গ্রাজুয়ালি রেইজ করতে থাকবে, কিন্তু নর্মালে আসতে 3-5 মাস সময় লাগবে। এই কথাগুলি যদি আন্ডারগ্রাড কোনো স্টুডেন্ট থেকে থাকেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আমাদের পোস্ট গ্রাজুয়েট মানে আন্ডারগ্রাড স্টুডেন্টদের খুব একটা জিজ্ঞেস, পোস্ট গ্রাজুয়েট সরি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য, আন্ডারগ্রাড স্টুডেন্টদের জন্য এতটা হয়তো এত কঠিন করে আমরা জানতে চাইবো না। এই সেন্সে তারা ড্রাগসগুলি বলতে পারলেই হবে, ওরাল ড্রাগ কোনটা সেটা বলতে পারলে হবে, প্রেগনেন্সিতে কোনটা সেফ এটা বলতে পারলে আমরা খুশি। এইটা আপনার এইটা হয়তো রেয়ারলি কোনো আন্ডারগ্রেড দেখে অনার্স টানা দিতে চাইলে জিজ্ঞেস করলেও করতে পারে, নাও করতে পারে, কারণ এত ডিটেইলে আমরা যেতে চাই না একটা হলো আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য। এনিওয়ে, বডি ওয়েটটা আপনার 3-5 মাসের মধ্যে আপনার হলো চলে আসতেছে,
স্প্লিনিং সাইজ গ্রাজুয়ালি রিগ্রেস করতে পারে, সব অনেক অনেক সময় লেগে যেতে পারে। হিমোগ্লোবিনটা 3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, সেরাম অ্যালবুমিন এগুলো ঠিক হয়ে যাবে, এবং WBC কাউন্টটা 3 মাসের মধ্যে ঠিক হয়ে আসবে। যেটা আমি রিপিট অ্যাগেইন, যদি কোনো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যদি থেকে থাকেন, তাদের জন্য এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আচ্ছা, তাহলে কিওর, এই এই যে কিওরের যে এই যে ডেফিনেশন, এইসব ডেফিনেশন কিন্তু মূলত পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট জন্য। কাকে আমরা কিওর কিওর বলবো, মানে এই এটা কিন্তু আমরা কিন্তু কখনোই একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে যে আপনার কিওর হয়েছে কি কি প্রায়রা প্যারামিটার এইভাবে জিজ্ঞেস করতে আমরা অভ্যস্ত না। কারণ আমাদের যখন ছেলেমেয়েরা চলে আসে তখন ওরা এত কিছু পুরো ডেভিডসন নিয়ে যখন সামনে আসে, তার সাথে ওই লাভ বেলি থাকে, জেপকট থাকবে, এটা ওটা থাকে, তার মধ্যে কালাজ্বরের একদম কিওরের কি ক্রাইটেরিয়া, এটা আমার স্টুডেন্ট কি হবে এবং এটা জেনে তাদেরকে পাস করাবে, ইম্পসিবল। তাহলে কি কি হেমাটোলজিক্যাল কিওর, একটু আগে আমরা বললাম যে হিমোগ্লোবিন বাড়বে, ইএসআর কিছুটা কমে আসবে, তারপরে দেন বায়োকেমিক্যাল প্রায় অ্যালবুমিনটা ঠিক হয়ে আসবে, প্যারাসাইট থাকবে না, এটা প্রায় 90% স্টেবল। সোডিয়াম স্টিবুলেটের ক্ষেত্রে আমরা যে কথা বলেছি যে প্রাইমারিলি 8% ক্ষেত্রে আপনার সোডিয়াম স্টিবুলেট রেজিস্ট্যান্ট থাকে, আর তারপরে এটা আরো 30% ক্ষেত্রে চলে আসতেছে। আর যদি ফাইনাল কিওর কি, যদি 1 বছরের মধ্যে তার যদি কোনো প্যারামিটার না আসে, তাহলে তখন আমরা বলি যে এটা ভালো হয়ে গেছে। আদার ড্রাগসের মধ্যে এই ড্রাগগুলি ধরেন আপনার হলো, এগুলি ব্যবহার করি কি জন্য, কিটোকোনাজল ব্যবহার করি আমরা, কিন্তু অ্যান্টিফাঙ্গাল ড্রাগস হিসেবে ব্যবহার করি, ইন্টারফেরনটা ব্যবহার করি এখন অনেকগুলি কারণে, অ্যালোপেরিনাল আমরা ব্যবহার করি কি জন্য আপনারা জানেন বোধ হয়, গাউটে ব্যবহার করা হয়েছে কম্বিনেশন, এই যে অ্যালোপেরিনাল ট্রাইড যে কম্বিনেশন, বিহার, বিহারের কথাটা আমি এই কারণে বললাম, বিহারের অনেক বহু ডাক্তার আছে সারাটা জীবন তারা কিন্তু এই কালাজ্বর নিয়ে কাজ করলেন, এবং দে আর গ্রেট পিপল, যে তারা রুরাল, তারা যে আর্থিকভাবে কোনো লাভবান হয়েছেন তা কিন্তু না, সেটা কিন্তু চলে আসছে। তারপরে হলো এই যে সিটামাকুইন একটা ড্রাগ আছে, লেবামাইসাইলের কৃমির ঔষধ, কৃমির ঔষধ নিয়ে তো আপনারা জানেননি, সেটা নিয়ে আমরা এখন করোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কৃমির ঔষধ লোকজনদের খাইয়ে দিয়েছি, লেবামাইসাইলটাও কাজে লাগতে পারে। এইটা নিউয়ার ড্রাগস দ্যাট ক্যান বি ইউজড ফর, এত কিছু মনে রাখার দরকার নেই। ড্রাগ রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে আপনার ড্রাগ রেজিস্ট্যান্স যদি আসে, তাহলে আপনার তো অনেকগুলি ড্রাগ এর ক্ষেত্রেই হতে পারে, পেন্টাবিনের ক্ষেত্রে আপনার সোডিয়াম স্টিবুকুলেটের ক্ষেত্রে বলছি, এটা হলো সোডিয়াম স্টিবুকুলেট, পেন্টাবিনের ক্ষেত্রে, মাল্টিপ্লিসিটির ক্ষেত্রেও ধীরে ধীরে হয়ে যাবে, কারণ আমাদের তো ওই যে বললাম যে ড্রাগ এর বদলে আমরা ময়দা খাই ফেলেছি, প্যারামাইসিন এই সমস্ত ড্রাগসগুলি এগুলিও রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। পিকেডিএল এর কথা প্রথমেই বলে দিয়েছিলাম, 3 types, একটা হলো হাইপোপিগমেন্টেড, এই যে দেখেন হাইপোপিগমেন্টেড ম্যাকুলস থাকতে পারে, ইরিথেমেটাস স্পেসিফিক নোডুলস থাকতে পারে। ইনভেস্টিগেশন মধ্যে যা কিছু ইনভেস্টিগেশন বলেন, এই হলো স্কিন স্মিয়ার যেটা, এইটা হলো মোর, অন্য অন্য জিনিসগুলো এগুলো হোক বা না হোক, এবং সেখানে এই যে দেখেন সোডিয়াম স্টিবুগ্লুকোনেট অবসোলিউট ড্রাগ আমরা একটু আগে বলেছি, কিন্তু এখানে কিন্তু সোডিয়াম স্টিবুগ্লুকোনেট ড্রাগ অফ চয়েস, এবং 3 সাইকেল মধ্যে দেওয়া লাগতে পারে। তো এই মোটামুটি কালাজ্বর সম্পর্কে, আর বললে হয়তো আরো দীর্ঘ একটা কথা বলা যেতে পারে, কিন্তু খুব বেশি যে আমাদের দরকার তা না, এই জিনিসগুলি থাকলে আমাদের চলবে। পিকেডিএলটা আপনাদের অনেক সময় অসুবিধা থাকতে পারে, 2-1 জন টিচারকে জিজ্ঞেস করতে পারে, অন্যান্য কমপ্লিকেশন গুলির কথা আমি বলেছি, একটা বলেছি ক্যানকারামরিস, এখানে গাল একদম ছিদ্র হয়ে যায় অনেক সময়। এছাড়া আরো কিছু ইনফ্লেকশন, যেমন এটা যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ, এরা অনেক সময় দেখা যাবে যে অ্যাঙ্গুলোস্টোমাটাইটিস, হারপিস জোস্টার, এই সমস্ত জিনিসগুলি নিয়ে চলে আসে, রিঅ্যাক্টিভেশন অফ দ্য টিউবারকুলোসিস, সেসব জিনিস নিয়ে ক্রনিক ডায়রিয়া নিয়ে চলে আসতে পারে। তাই আজকের জন্য এইটুকুনি শেষ, সকলকে ধন্যবাদ। ডাক্তার কিছু বলছেন, দেখি কোশ্চেন আছে না। কোশ্চেন থাকলে একটু বলেন, এটা যদি বসে আপনার একটু কন্টাক্ট, আচ্ছা কিছু কোশ্চেন নাই না, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তা না হলে আমি শেষ করে দিতে চাই।
কোশ্চেন নাই। ঠিক আছে, শেষ করে দিই। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তো কোনো কোশ্চেন তো নাই, শেষ করে দিই নাকি? আচ্ছা, মাইলোফাইব্রোসিস যদি থাকে, মাইলোফাইব্রোসিস ক্ষেত্রে এন্ডেমিক জোন থেকে আসার পরেও মাইলোফাইব্রোসিস হতে পারে, কিন্তু সেটা তো আমরা তখন তার একটা ক্লিনিক্যাল প্যারামিটারে যদি আমরা খেয়াল করি, তাহলে ক্লিনিক্যালি আমরা কালা জ্বরের ক্ষেত্রে আমরা বলেছি যে একমাত্র পিগমেন্টেশন থাকতে পারে, ওয়ান থিং। সেকেন্ডলি, ওদের ক্ষেত্রে এরকম পিগমেন্টেশন থাকার কোনো কারণ নাই। আর ল্যাবরেটরি প্যারামিটারে যদি আমরা যাই, আরো ম্যাসিভ মাইলোফাইব্রোসিস রোগীদের স্প্লেনোমেগালি এবং হেপাটোমেগালি দুইটাই অনেক বেশি ম্যাসিভ হয়, এমনকি সেটা কালা জ্বরের চেয়েও বেশি থাকতে আছে। আর অন্যান্য যে সমস্ত প্যারামিটার গুলি আমরা বললাম, ওখানেও এনিমিয়া থাকবে, এখানেও এনিমিয়া থাকবে, বাট মাইলোফাইব্রোসিস এর ক্ষেত্রে সাধারণত মাইক্রোসাইটিক হাইগ্রোক্রোমিক এনিমিয়া বেশি থাকবে। আর যদি আমরা ওখানে বোন ম্যারো করলে জিনিসটা ধরা পড়ে যাবে মাইলোফাইব্রোসিস এইসেন্সে, যে তাদের দেখা যাবে যে ম্যারো তাদের বিং রিপ্লেস বাই দ্য ফাইব্রাস টিস্যু। বাট ইন কেস অফ কালা জ্বর এইরকম ম্যারোর কোনো চেঞ্জ থাকবে না, আদার দেন আমরা হলো ইন্টারস্টেলার প্যারাসাইট পাবো, এর বাইরে কিছু থাকবে না। এই মোটামুটি।